সে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আব্দুল গাফার চৌধুরী বলেন তারেক রহমান এই লন্ডনে বসে যে ধরনের বক্তৃতা দিচ্ছে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বিশেষ করে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তিনি যুক্তরাজ্য ছাত্রলীগ কাজকর্মে হতাশা প্রকাশ করেন সম্প্রতি যুক্তরাজ্যের ছাত্রলীগের কর্মী সম্মেলন সদস্য সংগ্রহের ব্যাপারে গঠনতন্ত্র অনুযায়ী করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি এছাড়া এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ তারা বলেন ছাত্রলীগের কমিটি দেওয়ার নামে লন্ডনে এসে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেনি তারা যুক্তরাজ্য আওয়ামী লীগকে না জানিয়ে ফেসবুকে কমিটি দিয়ে গেছে বলেও দাবি করেন বক্তারা সোমবার লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় করেন জুবাইর আহমেদ ঝলক পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সিনিয়র সহসভাপতি আলহাদ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহসভাপতি শাহ আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক আলহাদ সাজ্জাদ মিয়া দপ্তর সম্পাদক শাহ শামিম আহমেদ চৌধুরী বললেন অনন্য নেতা করিমেরা গণতন্ত্র অনুযায়ী ছাত্র লীগের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হবে বলে জানান বক্তারা যে বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ অটোবা তাদের প্রতিনিধিরা লন্ডনে আছে যুক্তরাজ্য জাম লীগের নেতৃত্ববৃন্দ সাথে আলাপ আলোচনা করে যুক্তরাজ্যে ছাত্র লীগের সকল নেতাদের সকলের অংশ মধ্য দিয়ে সেই সাংবিধানিক যুক্তরাজ্যে বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবকে কে গুম বিরোধী দলীয় নেতা উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল যুক্তরাজ্য শাখা তেরোই মে মঙ্গলবার পূর্ব লন্ডনে ব্লুমর্ন সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তরুণ দলের আহ্বায়ক আব্দুল বসির খান সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়েসর এম আহমেদ বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আব্দুল কালাম আজাদ তাজুল ইসলাম মুজিবুর রহমান মুজিব যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম মামুন তাহির রায়হান চৌধুরী পাবেল আলহাদ সাদিক মিয়া জসিম উদ্দিন সেলিম অ্যাডভোকেট খলিলুর রহমান মোহাম্মদ আব্দুল কাইম সহ দলীয় নেতাকর্মীরা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাইস্তা চৌধুরী কুদ্দুস বলেন আওয়ামী লীগ জোরপূর্বক একদলীয়ভাবে নির্বাচন করে ক্ষমতায় অতিষ্ঠিত হয়ে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের হত্যা গুম ও নির্যাতন চালাচ্ছে তারা বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে দলীয় নেতাকর্মীদের গুম করে সরকার সারা দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয় বর্তমান সরকারকে অবৈধ দাবি করে সরকারের সকল প্রকার হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় যুক্তরাজ্যে বসবাসরত ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কর্মীর সংগঠন ফ্রেন্ডস অফ ছাত্র ইউনিয়নের উদ্যোগে আয়োজন করা হয় বৈশাখী আড্ডার সংগঠনের সভাপতি আকম হোসেন চুন্নুর স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক গোলাম আকবর মুক্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক আসনো টার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদপ্রার্থী চৌধুরী রেজা শোয়েব আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ইউনিয়নের নেতা বীর মুক্তিযোদ্ধা আহবাব চৌধুরী মুক্তিযোদ্ধা আমান উদ্দিন ডক্টর মুখলেসুর রহমান মুক্তিযোদ্ধা শাহ এনাম খালামিস্ট এনায়েত সরওয়ার গয়াসুর রহমান গয়াস আব্দুল সামাদ প্রসেনজিৎ দত্ত লিপি মোহাম্মদ হারনুর রশিদ সৈয়দ আবুল মনসুল লিলু আব্দুল আজিজ এবং নেত্রী সৈয়দা নাজনীন সুলতানা শিপা প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন ফজলুল বাড়ি বাবু হিরক তানজির বাড়ি সোমা ফেরদোস আরা হেনা অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন মানিকুর রহমান কবিতা আবৃত্তি করেন কবি গোলাম কবির কবি মইনুর রহমান বাবুল কবি আনোয়ারুল ইসলাম অবি হারুন রশিদ বারোই মে পূর্ব লন্ডনের নজরুল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমি মেয়র হব বা মেয়র প্রার্থী হব আমি কখনো ভাবিনি তবে নির্বাচনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি সেটি হচ্ছে যে এই কমিউনিটিকে নিয়ে এমন কোনো কার্ড নেই যেগুলা নির্বাচনের আগে ছাড়া হচ্ছে না জল দাঁড়িয়েছেন লুৎফুর রহমান পাশে এখানকার চার্চের কোন ব্রিজ এসে দাঁড়ায় কিন্তু আমাদের সব দাঁড়িয়ে যায় একই কেন এইসব নষ্ট আলাদা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এই বৈশাখের আড্ডার মূল উদ্দেশ্য হল যে নতুন প্রজন্মের মধ্যে এবং ব্রিটেনের বিভিন্ন শহরে এবং ইউরোপে আমাদের বাংলা কৃষ্টি কালচার এবং বৈশাখের অনুষ্ঠানকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য আশা করি দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই মে পূর্ব লন্ডনে স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভা অ্যাডভোকেট আবুল হাসনাত ও আসাদুজ্জামান আখতারের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফিরাজুল হক সভায় বক্তব্য রাখেন নাজমুল হোসেন চৌধুরী লুৎফুর রহমান শফিকুল ইসলাম শাহিদুল ইসলাম মাসুক সর্দার উদ্দিন বুলেউন মিয়া মাহবুব হোসেন প্রমুখ দিরাই থানার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা সংগঠনের পক্ষে আগামী আটই রমজান ইফতার মাহফিল তারিখ নির্ধারণ করা হয় বক্তারা মনে করেন সকলের অংশগ্রহণের মাধ্যমে দিরাই থানার সকল উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব সভা সমাপ্তির পূর্বেই দিরাই থানাসহ সকল মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বারোই মে সোমবার স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি সায়েদ আহাদ সাদ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছানু ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা আহসানুল হক জুয়েল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এনাম উদ্দিন এবং লন্ডন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামসুল ইসলাম বাচ্চু সহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে সোয়েল আহমেদ শায়েলকে আহ্বায়ন করে একত্রিশ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় কমিটিতে 7 জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর লুদরপুর এনাইতনগর টাইটেল সহ মাদ্রাসার আর্থিক তহবিল সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত এলাকাবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মাউদুদ আহমেদ জানান সোমবার ওল্ডহ্যাম মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই সভা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আলী রাউফের সভাপতিত্বে এবং মতিউর রহমানের পরিচালনায় এতে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বড় অঙ্কের স্থায়ী তহবিল গঠনের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি ঘর থেকে তিনশো পাউন্ড করে চাঁদা আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয় আগামী তিন মাসের মধ্যে তা পরিশোধের অনুরোধ জানানো হয় এই উদ্যোগকে বাস্তবায়ন করতে পাশাপাশি আরও এক থেকে দুই লক্ষ টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি দেন অনেকেই উল্লেখ্য ইসহাকপুর লুদরপুর এনায়েতনগর মাদ্রাসার তহবিল গঠনের নির্ধারিত চাঁদা উত্তোলনের পর আগামী উনিশে আগস্ট বার্মিংহামে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সিলেটের কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদ এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফসুইচ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের ইফসুইচ প্রতিনিধি কয়সর মিয়া জানান বারোই মে সোমবার এর স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস হাসিমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোলাম রাব্বানি আব্দুল বদুদ ও আহমেদ আবুল লেইস প্রমুখ এছাড়া আরও উপস্থিত ছিলেন গোলাম আম্বিয়া এস এ মালিক আব্দুর রহিম ফয়জ আহমেদ সিরাজ আলী আবদুল বাতিন তাজউদ্দিন আব্দুল হামিদ আব্দুল কালাম ও লিটন সহ অন্যান্যরা বক্তারা মরহুমের বিদেহী আত্মার মা ফিরাত কামনা করে স্মৃতিচারণ করে বলেন আব্দুসামাদ আজাদের বলিষ্ঠ নেতৃত্ব বাঙালি জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে তিনি ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক ও সব আন্দোলনের অগ্রসৈনিক আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করে মালানা ফখরুল ইসলাম কুলাউড়ার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আর কামরুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছে শেফিল্ডের বাংলাদেশিরা আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান মঙ্গলবার শেফিল্ডের ডাউনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শাইস্তা মিয়ার সভাপতিত্বে ও তরুণ কমিউনিটি নেতা মিসপা উজ্জামান লিটনের পরিচালনায় খোলাউড়ার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসমত আলী আরব আলী নুরুল আমিন আব্দুস সালাম আহবাবুর রহমান মিরন শফিক আলী আরোজ আলী আব্দুল মানিক প্রমুখ মতবিনিময় সভায় বক্তারা সৎ আদর্শবান এবং তরুণ ব্যক্তি হিসেবে কুলাউড়ার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন তরুণ রাজনীতিবিদ হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষি লীগের সভাপতি মরহুম আব্দুল জব্বরের সুযোগ্য সন্তান হিসেবে আসাম কামরুল ইসলাম যে ভূমিকা রাখছেন তা নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় এবারে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে দেশের ঐতিহ্যকে তুলে ধরে ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ বিশ্ব সোনাজয়ী সাঁতারু অলিভার হাইন্ডের উন্নত চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য ছয়টি ডিনার অনুষ্ঠিত হয়েছে নটিংহামে